আসসালামু আলাইকুম। টিএম এগ্রো এন্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি জানাবো, যারা মাছ চাষ করতেছেন, হাতে বানানো খাবার যারা তৈরি করেন, যারা চাষি ভাই আছেন, তারা যে হাতে বানানো খাবার তৈরি করেন, সেখানে 1000 কেজিতে কি কি দিবেন, অথবা 100 কেজিতে কি কি দিবেন, অথবা কোন প্রোডাক্ট বা উপাদান কত পার্সেন্ট দিবেন, একই কথাই। তা আসুন আমরা একটু শর্টকাটে জেনে নেওয়া যায়। প্রথমে মাছ চাষের যে খাবারটা আমরা তৈরি করি, এর মেন যে খাবার, মাছের যে মেন খাবার তৈরিতে মেন যে উপাদানগুলো থাকে সেগুলোর নাম আমি লিখি। তো এক নাম্বার হচ্ছে ডিউআরবি, ডিউআরবি অর্থাৎ ডি ওয়েল রাইস ব্রান। দ্বিতীয়ত হচ্ছে আতপ পালিশ, আচ্ছা, বা আতপ ব্রান নামেই পরিচিত, বা ব্রান নামেই পরিচিত। তিন নাম্বার হচ্ছে খোল বা র্যাপশিট খোল, অর্থাৎ সরিষা খোল বা র্যাপশিট খোল, আমি এই পাশে পরিমাণটা লিখব। চার নাম্বার হচ্ছে ভুট্টা। পাঁচ নাম্বারে হচ্ছে ফিশ মিল বা পোলট্রি মিল। ছয় নাম্বার হচ্ছে সয়াবিন। আচ্ছা, সয়াবিন খোল আর কি। এখন এইখানে আমি 6টা উপাদান লিখছি, মিনিমাম 10টা উপাদান দিলে এটা সুষম খাবার হয়। এখন এখানে জায়গা শর্ট, তার কারণে আমি মুখে বলতেছি, আচ্ছা আমি শর্টকাট একটু লিখে দিই, এটা অনেক বড় হয়ে গেছে। 7 নাম্বারে হচ্ছে গম বা ময়দা। আরো বেশ কিছু উপাদান আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডার্বি বা মশারি কালাই বা বেসন দিতে পারে, এরকমের অনেক উপাদানই আছে। আমরা যারা চাষি ভাই আছি বা আমরা যারা মাছ চাষ করি, আমরা সাধারণত এই আইটেম গুলোই বেশি দিয়ে থাকি। এখন আমি কোনটা কত পার্সেন্ট দিব, ডিআরবি 20% দেওয়া উচিত। আমি 100 কেজিতে হিসাবটা আপনাদেরকে দিচ্ছি, 100 কেজিতে এটাকে আপনি 10 দিয়ে গুণ দিলে 1000 কেজি বা 1 টনের হিসাব পাবেন। আতপ পালিশ 10% দেওয়া উচিত, অর্থাৎ 100 কেজিতে 10 কেজি। খোল বা র্যাপশিট 25 কেজি দেওয়া উচিত, অর্থাৎ 25%। ভুট্টা 10%, ফিশ মিল 5%, সয়াবিন 10%, গম বা ময়দা 10%। তাহলে আমাদের পার্সেন্ট কত দাঁড়াইলো, 20, 30 আর হচ্ছে 25, 55, 65, 70, 80, 90। এই যে 90 কেজি হয়ে গেল, এরপরে আরো কিছু দুই একটা উপাদান আছে, যেটা আমি আপনাদের বললাম যে ডাবল দিতে পারেন 5%, এসন দিতে পারেন 5%, 3% আপনাকে মেডিসিন দিতে হবে। 100 কেজি খাবারের যদি আপনি এভাবে খাবারটা তৈরি করেন, এটাতে আপনার প্রোটিন লেভেলটা অনেক ভালো আসবে, মিনিমাম 25-28% প্রোটিন থাকবে, খাবারটা স্ট্যান্ডার্ড মানের হবে, কার্ব গোয়ার খাবার হয়ে যাবে, পাঙ্গাস তেলাপিয়া কেউ খাওয়াইতে পারবেন, সকল মাছের সেরা একটি খাবার হিসেবে গণ্য হবে, প্রোটিন লেভেল ভালো থাকবে এবং মাছের ডায়ালাইসিস ক্ষমতাটা ভালো থাকবে। এর সঙ্গে আপনারা কি কি মেডিসিন দিবেন, এর সঙ্গে দিবেন হচ্ছে টক্সিন বাইন্ডার, লাইসিন, মিথোলিন, এর সাথে আপনারা সমগলে ইস্ট দিবেন, যেহেতু হাতে বানানো খাবারের সঙ্গে আপনারা প্রোবায়োটিক দিতে পারেন, ভিটামিন সি এবং মাল্টিভিটামিনটা যোগ করতে পারেন। সব মিলে এই খাবারটা তৈরি করতে, আপনার 100 কেজি খাবার তৈরি করতে মাত্র 4000 থেকে 4500 টাকা এর মাঝেই খরচ হবে। সহজ কথায় 40-45 টাকা কেজি আপনি খাবার উৎপাদন করতে পারবেন, যে খাবারের মানটা খুবই সুন্দর হবে, চমৎকার হবে। তো এই সহ আরো অনেক বিষয় আদি থাকে যেগুলো আপনাদের সাথে আলোচনা করে ডিসকাস করা যাবে। ভিডিওর নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। খাদ্য বানানোর উপাদান, খাদ্য বানানোর যে আইটেম গুলো সেগুলো সংগ্রহ, এবং এটা কিভাবে কি করবেন, কোথায় পাবেন, কতটুক মাসের জন্য কতটুক খাবার দেবেন, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ সবসময় চাষিদের কথা ভাবে, চাষিদের সাথে থাকতে চায় এবং চাষিদেরকে নিয়েই চিন্তা ভাবনা করে, এবং আগামী দিনে ভালো কিছুর প্রত্যয় থাকে এবং চেষ্টায় সবসময় থাকে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।